হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপিকা। লিপিকার প্রতিদিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি। এখন বাজে বেলা 11:30। পুজো দেওয়ার জন্য স্নান করে এসেছি। স্নান করে ক্রিম, কাজল, আইব্রো, যেগুলি মানে আমি রোজ দিন ব্যবহার করি, ওগুলো একটু লাগিয়ে নিচ্ছি। ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর খাওয়ার পরে মানে ঘুমটা ওর মাস্ট, ঘুমাতেই হবে। তো এই যে ও পেছনে দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে, আর বড়জন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। আমি এখন পুজো দিতে চলে যাব। আজকে সকাল থেকেই মানে আকাশের অবস্থা খুব খারাপ, একটু পরে পরেই ঝুমঝুমিয়ে বৃষ্টি আসছে। আর তোমাদের কি এমন হয় যে বৃষ্টির সাথে সাথে মনটাও খারাপ হয়ে যায়? আমার জানি না কেমন, সারাদিন ধরে যদি সারাদিন বৃষ্টি হতে থাকে মনটা জানি কেন খারাপ হয়ে থাকে। কোনো কারণ নেই কিন্তু তারপরেও মন খারাপ হয়ে থাকে। আমার সাথে এরকম হয় না, তোমাদের সাথেও এরকম হয়, প্লিজ জানিও। তো আজকে এই যে এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই যে ছাদের উপরে চলে যাচ্ছি ফুল পাড়বো বলে। ছাদে গিয়ে ফুল পাড়তে খুব ভালো লাগে আমার। তো এই যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাদের দরজা আজকে বন্ধ ছিল, বৃষ্টির সময় দিক দিয়ে বৃষ্টির জল একটু ঢুকে যায়। তো এই যে দরজা বন্ধ করে রাখা হয়েছে, চলো খুলে দিই, দেখো কি অবস্থা ছাদের। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় এরকম হয়েই থাকে একটু, তারপরে বৃষ্টির পরে আবার ঠিক হয়ে যাবে। সব গাছগুলো কিন্তু একদম ঝলমল করছে, কারণ বৃষ্টির সময় গাছগুলো আরও সুন্দর হয়ে ওঠে, রঙগুলো সবুজ রঙগুলো আরও সুন্দর হয়ে ওঠে। বেশি কড়া রোদে তো এগুলো একদম নেতিয়ে পড়ে থাকে। তাও দেখো কালারগুলো কি সুন্দর লাগছে। আজকে অনেক পাখিও ছিল, পাখির আওয়াজ শোনাবো ভেবেছিলাম তোমাদের, কিন্তু পারিনি, কারণ সাইডে একটা গান বাজছিল। তো ওই গানের জন্য যদি আমার চ্যানেলে কোনো রকম কিছু হয়ে যায় তাই মানে আর শোনাতে পারলাম না। তো দেখো এই যে পুরো ক্লাউডি হয়ে আছে, বৃষ্টি আবার এনি মোমেন্ট নেমে যাবে। তো এই যে ফুল পেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। ফুল পাড়তে পাড়তেই তোমাদের একটা কথা হঠাৎ করে মনে পড়লো, যে জানি না কেন যে এই বৃষ্টির সিজনটাতে আমার মন খুব খারাপ থাকে। একটা মানে বৃষ্টির সিজনটাতে বলবো না, যেদিন মানে সকাল থেকে বৃষ্টি হয়, আমার না রাতের বেলা বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। রাতের বেলা বৃষ্টি হোক, সকাল সকাল আবার রোদ উঠবে, ঝলমল করবে, সব কিছু কাপড় জামা সব শুকনো হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, তখন খুব ভালো লাগে। কিন্তু যখনই যে সকাল থেকে বৃষ্টি হতে থাকে না, খুব বাজে লাগে, আর খুব একটা কেউ যেন একটা স্যাড স্যাড ফিলিং হয়ে থাকে। কেন হয়, কী কারণে হয় ওসব জানি না। তো যাই হোক, আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে, তো খুব ভালো লাগছিলো দেখতে। কিন্তু ওই যে একটু পরে আবার বৃষ্টি নামবে, কালো মেঘ করেছে। দেখো এই বড় জবাটা কত বড় হয়েছে, কী সুন্দর, রোজ দিন একটা করে ফুটছে, আরও দু তিনটে কলি আছে, নিশ্চয় পরেও ফুটবে। আর পেছনের ওই থোকাটা দেখো, লাল থোকা, আর এদিকে আছে কালার অ্যালামেন্ডাগুলো, দেখতে কত সুন্দর লাগছে। এগুলোকে অনেকে ঘণ্টা ফুলও মেবি বলে, খুব ভালো লাগছিলো দেখতে। তো একটাই ফুটেছে, কালী মায়ের জন্য নিয়ে নেবো, কালী মায়ের চরণে দেবো। তো এই যে এটা একটা নিয়ে নিয়েছি, আর পেছনের থোকাটাও একটা নিয়ে নেবো। গণেশ ঠাকুর শুনেছি লাল ফুল খুব ভালোবাসে, তো আমি যেহেতু গণেশ পুজো আমার খুব ভালো লাগে, গণেশ ঠাকুরকেও আমার খুব ভালো লাগে, গণ্য ভাইয়া বলে থাকি, তো ওনার জন্য একটা নিয়ে নিলাম। পেছনের আকাশ দেখে না মনে হচ্ছে যে এনি মোমেন্ট এখনই নেমে যাবেন বৃষ্টি, সাথে ম্যাগও গর্জন করছিলো। তো আমি তাড়াতাড়ি করে ফুল পাচ্ছিলাম। তো দূরের ওই উইন্ডোটা দিয়ে দেখলাম অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, মানে ওই ফ্ল্যাটে যে আসবে না সেও খুব গাছপ্রেমী মনে হচ্ছে, খুব মানে অনেকগুলো গাছের টব এনে রেখেছে। মানে ওরা এখনও ওখানে শিফট হয়নি, মেবি শিফট হয়েছে জানি না, সামনের দিক থেকে বোঝা যাচ্ছে না। মতো পেছনে অনেক গাছ আছে। তো দেখো সাদা ফুলগুলো অনেকগুলো ফুটেছে, এই গাছটাতে রোজই অনেক অনেক করে ফুল ফুটছে, প্রায় 15-20টা তো ফুটছেই। তো এই যে ফুল পাড়া মোটামুটি হয়ে গেছে, এখন এদিক থেকে শিব ঠাকুরের জন্য কয়েকটা নীলকণ্ঠ নিয়ে নেব, শিব ঠাকুরকে দেবো। আর এই লাল ফুলগুলো কালীমা, রাধারানী, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর সব ঠাকুরের জন্য লাল ফুল নিয়েছে। সাদা ফুলগুলো মিলিয়ে রাম ঠাকুর, লোকনাথ বাবা, রামকৃষ্ণদেব ওনাকে, আর এই যে নীলকণ্ঠগুলো এগুলো আমি স্পেশালি নিয়েছি শিব ঠাকুরকে দেওয়ার জন্য। তো এরই মধ্যে দেখো এই গাছটা, যে নাকচম্পা গাছটা, অনেক ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছিলো, আর আকাশের নিচে এটাকে আরও সুন্দর লাগছিলো। তো এই যে ফুল টুল পাড়া শেষ করে নিচে চলে এলাম, ফুল পাড়তে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, সাথে একটু ঋষি পাতাও নিয়েছি। নিয়ে এই যে নিচে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে ঝটপট করে পুজোটা দিয়ে নেব। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ঘুমে থাকতে থাকতে পুজোটা দিয়ে ফেলতে পারলে শান্তি, তারপরে মানে ঘরে চলে গেলে তারপরে তুমি উঠে যাও, যা কিছু করো। তো এই যে ওই সাথে সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি, প্রসাদও দিয়ে দিয়েছি, দিয়ে এই যে আমার আরতিও শুরু হয়ে গেল। বিশেষ আরতি আমি বসে করি না, দাঁড়িয়ে করি, কারণ সিংহাসনটা তো একটু উঁচুতে, তাই নিচে বসে করা ভাল লাগে না, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি সবসময়। তো এই যে আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, আরতিতে আমার বেশি সময় লাগে না, মানে রেডি করতে যতক্ষণ সময় লাগে ওই সময়টাই লাগে, আরতি করতে কতক্ষণ আর সময় লাগলো। তো এই করতে করতেই সকালে আর ভিডিও করলাম না, তারপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন মানে
দুপুরবেলা, প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে যাচ্ছে। এই যে এখন দুই বোন মিলে এখানে খেলাখেলি শুরু করে দিয়েছে, আজকে বাইরে মানে ঝুমাঝুম বৃষ্টি হচ্ছে, এখনও স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে। দুই বোন বালতির মধ্যে ঢুকে খেলাখেলি করছে, দেখো বাইরের দিকটা একবার দেখিয়ে দিই তোমাদের, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি হয়েছে, সব ভিজেছিল, সামনে একটু জলও জমেছিল, এখন জলটা অনেকটা কমে গেছে। তো এই যে মামুনু আর আমি বারান্দার ছাদে দাঁড়িয়ে, সরি জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মামুনু জানলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলো, স্টিল বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন তো প্রায় 4:30 বেজে গেছে, স্টিল বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে বৃষ্টির দিনে মন খারাপের সাথে আমার মনেও খুব একটা লিঙ্ক আছে, তো ওই আজকে সারাদিনই মনটা একটু খারাপই হয়ে থাকলো, কোনো কারণ নেই কিন্তু, শুধু এই যে ছিমিয়ে পড়া অবস্থাটা। বৃষ্টি কার না ভালো লাগে, বৃষ্টি তো ভালোই লাগে কিন্তু একটু কম হলে ভালো লাগে। তো যাই হোক, আজকে সারাদিনই মনের এই অবস্থা হয়ে থাকলো। তারপরে রাত্রিবেলা হাজবেন্ড যখন এনে এই চকলেটগুলো দিল আমাকে, আমার মন খুশিতে ভরে গেল। ও জানে যে এই চকলেটগুলো আমার খুব প্রিয়, ওকে এখন আর বলতে হয় না, ও নিজের থেকেই নিয়ে আসে। তো এগুলোকে দেখে আজকে সারাদিনই একটু আনন্দের ছোঁয়া পেলাম। তো এই আনন্দের ছোঁয়ার সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।